সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের বিরতিতে আমি খাসি ছাগল মোটা তাজাকরণ নিয়ে আলোচনা করব। কারণ অনেক ভাইরা জানতে চান, ভাই আমি যদি 15-16 কেজি ওজনের খাসি ছাগল দিয়ে খামার করি তাহলে সেই খাসিগুলো কতদিন পর বিক্রি করতে পারবো। আবার অনেক ভাইরা প্রশ্ন করেন, ভাই কোন জাতের খাসি ছাগল দিয়ে খামার করলে তাড়াতাড়ি মোটা তাজা করে বিক্রি করে আমি বেশি লাভবান হতে পারবো। এটি নিয়েই কিন্তু আপনাদের মাঝে আজকে খোলাসা করে দেব। আপনারা কীভাবে ছাগলগুলো পালন করবেন, কতদিন পালন করবেন এবং কীভাবে বিক্রি করবেন এবং কোন ছাগলটি বিক্রি করে আপনি বেশি লাভ করতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি আপনি নতুন খামারে আসতে চান এই সেক্টরে তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হবে। আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন এবং এই ব্যবসাটি করতে পারলে, আপনি ঠিকঠাক মতো করতে পারলে কিন্তু আপনি নিজেই লাভবান হতে পারবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যে সকল ভাইরা নতুন দেখছেন বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিও, অবশ্যই তাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, প্রথমে আসুন আমরা জেনে নেব কোন জাতের খাসি ছাগল পালন করে মোটা তাজা করে আমরা বেশি লাভ করতে পারবো। বন্ধুরা, প্রথমে আমি বলবো এটি হলো ক্রস জাতের খাসি ছাগল। কারণ এই খাসি ছাগলটি তাড়াতাড়ি মোটা তাজা হয় এবং তাড়াতাড়ি বড় হয়। আর এই খাসি ছাগল আপনারা খুব দ্রুত গতিতে মোটা তাজা করতে পারবেন যদি বন্ধুরা আপনারা নিয়মিত ওষুধ পানি প্রয়োগ করতে পারেন। ওষুধ পানি কি, আপনারা নিয়ে আসার পর কৃমিনাশকটা করাইবেন, তারপর আপনারা লিভার টনিক ও জিঙ্ক দেবেন, এরপর কিছু ফ্যাটেনিং ওষুধ আছে যেগুলো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, আপনারা পুরানা ভিডিও দেখতে পারেন। আবার সামনে আরও নতুন ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখে বন্ধুরা খামারটি পরিচালিত করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি 15-16 কেজি ওজনের খাসি ছাগল দিয়ে খামার করতে চান সেক্ষেত্রে কতদিন পালন করতে পারবেন? 15-16 কেজি ওজন যদি আপনার ক্রস জাতের খাসি ছাগল হয় তাহলে কিন্তু সেটি 5-6 মাস বয়সেও কিন্তু 15-16 কেজি হয়ে যায় ক্রস জাতেরগুলা। আর যদি ব্ল্যাক বেঙ্গলের খাসি ছাগল দিয়ে আপনি খামার শুরু করেন তাহলে কিন্তু 15-16 কেজি ওজন হইতে বছরখানেকও লেগে যায়, 8-10 মাসে লেগে যায়। এবং ওই 15-16 কেজি ওজনের খাসি ছাগল দিয়ে যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু ওই ছাগলটি কিন্তু ওই 15-16 কেজি ওজনেই এসেই কিন্তু থেমে যায়। অনেক ছাগল এর চেয়ে মোটা তাজা হয় না, যতই খাবার খাওয়ান যতই ওষুধ পানি দেন খুব একটা বাড়ে না। আবার কিছু কিছু আছে কিছুটা ওজন বৃদ্ধি হয়, যেমন ব্ল্যাক বেঙ্গলের খাসি ছাগল ঠিকঠাক মতো পালন করলে 25 কেজি ওজন করা যায়, তবে এরা লম্বা টাইম লেগে যেতে পারে একটা খাসি ছাগল মোটা তাজা করতে। আর এত টাইম পালন করলে আপনার কিন্তু খুব একটা লাভ হবে না, আপনার লসের সম্মুখীনই বেশি হতে হবে। যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল দীর্ঘতে বড় হয় তাহলে এটি কিন্তু বন্ধুরা আপনারা 15-16 কেজি ওজনের ছাগল কখনোই নেবেন না। আপনারা ছোট বাচ্চা কিংবা দেখা যায় 4 মাস বয়স হয়েছে 8-9 কেজি ওজন হয়েছে সেটি দিয়েও আপনি খামার করতে পারেন। এটি আপনারা 3-4 মাস পালন করলে ঠিকঠাক মতো ওষুধ পানি দিলে কিন্তু আপনি তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন। আর যদি ক্রস জাতের ছাগল হয় ওই খাসি ছাগলটি 1 মাস পরেও কিন্তু বিক্রি করতে পারবেন। যেহেতু ক্রস জাতের ছাগল দ্রুত গতিতে বৃদ্ধি হয় মোটা তাজা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 1 মাসও ঠিকঠাক মতো পালন করেন সেটি কিন্তু বিক্রি করে আপনার লাভ থাকবে। আপনি কোনো সময় একটি ছাগল থেকে 10-15 হাজার লাভের চিন্তা করবেন না। আপনি খাসি ছাগলের খামার করেছেন, 8-10টি খাসি ছাগল দিয়ে প্রথমে ট্রাই করেছেন, খামারটি চালাচ্ছেন, 1 মাস পরে আপনি কত টাকার খাবার খরচ দিলেন, কোন ছাগলটি দ্রুতগতিতে বড় হচ্ছে সেটি বিক্রি করে কত টাকার লাভ হবে সব কিছু হিসাব করে রাখলেই কিন্তু আপনি লাভটা ধরতে পারবেন। আর যদি হিসাব করতে না পারেন তাহলে কিন্তু আপনি লাভ ধরতে পারবেন না। সাপোজ একটা আপনি খাসি ছাগল কিনে নিয়ে এসেছেন, সেই ছাগলটি বন্ধুরা আপনি ধরুন 15,000 টাকা দিয়ে একটি খাসি ছাগল নিয়ে এসেছেন, খাসিটির ওজন যাই হোক আপনি 1 মাস পালন করলেন, 1 মাস পালন করার পর খাসিটি কত টাকা খাইবে? খুব হইলে ওষুধ বাবদ 400-500 টাকা খাবে। তাহলে খাসিটি যদি আপনি 15,000 টাকাতে নিয়ে আসেন, 500 টাকা আপনি আরও খরচ করলেন কিংবা আরও ধরুন আরও 200 টাকা, তাহলে 700 টাকা খরচ করলেন, তাহলে 15,700 ধরেন 16,000 টাকাই গেল খরচ করে ফেলাইছেন। আপনি 1 মাস পরে যদি ওই খাসি ছাগলটি বিক্রি করেন, 18,000 টাকা বিক্রি করেন, তাহলে 2,000 টাকা লাভ থাকবে। আর আপনি কখনোই বেশি লোভ করে বেশি টাকায় বিক্রি করতে যাবেন না। 2,000 টাকা করে লাভ করতে পারেন তাহলে 10টি ছাগলে বন্ধুরা 20,000 টাকা লাভ। তাহলে
আপনি যদি 10টা ছাগল পালন করে 2,000 টাকা করে লাভ করেন, কিন্তু ব্যবসাটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, আর আপনি আস্তে আস্তে এই ছাগল মোনাজাকরণ পদ্ধতি শিখতে পারবেন এবং পরবর্তীতে আরও বেশি ছাগল দিয়ে খুব দ্রুত গতিতে আরও মোনাজাকরণ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কীভাবে খাসি ছাগল মোনাজাকরণ করতে হয়, কী কী ওষুধ প্রয়োগ করতে হয় সবগুলো মিলিয়ে একটা ভিডিও আমি তৈরি করে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং সেই ভিডিওটা দেখে আপনারা সেভাবে আপনার খামারে ব্যবস্থা নেবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।